प्रिय शिक्षार्थीबृंद অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছি হিসাবের শ্রেণী এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করার নিয়মাবলী। আজ আমরা দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব টেবুলার ছকে। দুই ভাবে করা যায়, ছক আকারে করা যায়, আবার টেবুলার ছকে করা যায়। তাহলে আজকে আমরা দেখব টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আর এটার জন্য আমাদের প্রশ্ন থাকা একান্ত জরুরি। তোমরা জানো এভাবে প্রশ্নটা লিখে করানো সময় সাপেক্ষ ব্যাপার, আবার এখানে দেখানো যাচ্ছে না। তাই আমি তোমাদেরকে যে বইটার কথা বলেছিলাম আশা করি তোমাদের কাছে আছে। এই বইটায় 30 নম্বর অনুশীলনী 30 107 পৃষ্ঠা, 107 পৃষ্ঠায় অনুশীলনী 30 প্রশ্নটা আছে। তাহলে আমি সেই প্রশ্নের আলোকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখব টেবুলার ছকে। তাহলে এখানে প্রশ্ন আছে, গ নাম্বারের মধ্যে নির্দিষ্ট তারিখ দেওয়া আছে। আমি নির্দিষ্ট তারিখ নিচ্ছি না, যে তারিখগুলোর কথা বলা আছে সবগুলো নিয়ে আমরা টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখব। আর যাদের কাছে বইটা নাই, তোমরা প্রশ্নটা খেয়াল করো, আমার সাথে সাথে আমাকে অনুসরণ করো, তাহলে বুঝতে পারবে। প্রশ্নটা আছে, জনাব নেহাল 2014 সালের 1 মার্চ তারিখে নগদ 80,000 টাকা এবং 1 লাখ টাকার সরঞ্জাম নিয়ে ব্যবসায় শুরু করেন। তাহলে নগদ এবং 1 লাখ টাকার সরঞ্জাম মূলধন হিসাবে নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মার্চ 2 নগদে পণ্য বিক্রয়, মার্চ 5 নগদে সরঞ্জাম ক্রয়, 9 নগদে পণ্য বিক্রয়, 14 বাকিতে পণ্য ক্রয়, 20 বাকিতে পণ্য বিক্রয়, 27 পাওনাদারকে পরিশোধ, 30 দেনাদার থেকে নগদ আদায়, 31 কর্মচারীকে বেতন প্রদান। তাহলে যে লেনদেনগুলোর কথা বলা হয়েছে সবগুলো আমাদের পরিচিত। তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে প্রভাবটা কিভাবে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে। তাহলে প্রথমেই 2014 সালের মার্চ 1 নগদ 80,000 এবং 1 লাখ টাকার সরঞ্জাম নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। তাহলে এখানে প্রভাবটা কি, নগদ প্রতিষ্ঠানের সম্পদ, সরঞ্জাম প্রতিষ্ঠানের সম্পদ, এই দুইটার সম্পদ মূলধন হিসেবে নিয়ে ব্যবসায় আরম্ভ করা হয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পাবে, মূলধন বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা দেখি 2014 মার্চের 1 তারিখ নগদ 80,000 টাকা আর সরঞ্জাম 1 লাখ টাকা। তাহলে 1,80,000 টাকা মূলধন হিসাবে নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। তাহলে নগদ, দেখো সম্পদের দিকে 1,80,000, নগদ এবং সরঞ্জাম এবং মূলধন 1,80,000 বৃদ্ধি পেয়েছে। তারপর নগদের পণ্য ক্রয় 60,000 টাকা। তাহলে নগদে ক্রয় করেছে, নগদ টাকা প্রতিষ্ঠানের সম্পদ, নগদ টাকা চলে গেলে নগদ হ্রাস পাবে, আর নগদ প্রতিষ্ঠানে আসলে সব নগদ নামক সম্পদটা কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে 60,000 টাকা দিয়ে আমি নগদে পণ্য ক্রয় করেছি, তাহলে নগদ সম্পদটা হ্রাস পাবে, আর পণ্য ক্রয় যেহেতু মুনাফা জাতীয় ব্যয় তাই মূলধনকে হ্রাস করবে। তাহলে তোমরা এই জিনিসটা খেয়াল করবে, আমাদের মূলধন 4টা উপাদান নিয়ে প্রভাবিত হয়। যখন টেবুলার ছক করবে তখন এই বিষয়টা মাথায় রাখবে। সি প্লাস, এখানে আমি দেখাচ্ছি এই মূলধনের মধ্যে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এই 4টা উপাদান এই মূলধনের সাথে যাবে। তাহলে ক্রয় মুনাফা জাতীয় ব্যয় এক্সপেন্সেস মূলধনকে হ্রাস করবে। তাহলে আমি এইভাবে প্রভাবটা দেখাবো। মার্চ 2 নগদ টাকা চলে যাচ্ছে 60,000, নগদ থেকে বাদ দিব আর এখানে মূলধন থেকে বাদ দিব। তাহলে দেখা যাচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে, মূলধন হ্রাস পাচ্ছে। আমরা জানি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্য, এটাই আমরা প্রভাবটা লেনদেনের প্রভাব এই সমীকরণে দেখাচ্ছি। তাহলে একটা সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্য কি পাবে, হ্রাস পাবে। এই যে এখানে সম্পদ হ্রাস পেলো, মালিকানা সত্য হ্রাস পেলো নগদে ক্রয়ের ফলে। তারপর 5 নগদে সরঞ্জাম ক্রয় 20,000 টাকা, তাহলে আরো 20,000 টাকার সম্পদ ক্রয় করেছি নগদে। তাহলে এখানে 5, তাহলে 20,000 টাকা নগদ চলে যাবে, নগদে ক্রয় করেছি, নগদ হ্রাস পাবে, নগদ টাকা চলে গেছে,
আর সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে দেখো একটি লেনদেন দ্বারা একটি সম্পদ হ্রাস পেলে অপর সম্পদ কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে এই প্রভাবটা আমাদের এই লেনদেনের মধ্যে প্রমাণিত হয়েছে। তাহলে আমাদের এই দিকে কিন্তু কোনো প্রভাব নাই, একটা সম্পদ হ্রাস পেয়েছে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, যেহেতু নগদে কি করেছি সরঞ্জাম ক্রয় করেছি। তারপর আছে নগদে পণ্য বিক্রয় 1,10,000 টাকা, 9 তারিখ নগদে পণ্য বিক্রয় করেছি। তাহলে বিক্রয়ের ফলে নগদ প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে এবং বিক্রয় প্রতিষ্ঠানের আয়, তাহলে আয় মূলধনকে কি করবে বৃদ্ধি করবে, সি প্লাস আর, আর হচ্ছে রেভিনিউ। তাহলে আর আয় মূলধনকে কি করবে বৃদ্ধি করবে, তাহলে নগদ সম্পদ বৃদ্ধি পাবে আর মূলধন বৃদ্ধি পাবে 1,10,000 টাকা। বৃদ্ধিটা আমি এমনি রাখছি আর যেটা মাইনাস হবে এটা ব্র্যাকেটে রাখছি। তাহলে এখানে আমাদের মূলধন বৃদ্ধি পাবে 1,10,000 টাকা। তো দেখা যাচ্ছে সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্য বৃদ্ধি। তারপর আছে বাকিতে পণ্য ক্রয় 40,000 টাকা, এটা হচ্ছে 14 তারিখ বাকিতে পণ্য ক্রয় 40,000 টাকা। তাহলে কি হয়েছে এখানে, বাকিতে পণ্য ক্রয় করেছি, বাকিতে ক্রয়ের ফলে প্রদেয় হিসাব নামক আমাদের দায় বৃদ্ধি পাবে এবং ক্রয় যেহেতু মুনাফা জাতীয় ব্যয় তাই মূলধনকে কি করবে হ্রাস করবে। তাহলে যদি দায় বৃদ্ধি পায় মালিকানা সত্য কি পাবে হ্রাস পাবে। তাহলে এই লেনদেনটা দ্বারা দেখো আমাদের প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পেয়েছে, কারণ আমি বাকিতে কি করেছি পণ্য ক্রয় করেছি, প্রদেয় হিসাব নামক দায় বৃদ্ধি পেয়েছে, তাকে পরিশোধ করতে হবে। আর ক্রয় যেহেতু ব্যয় তাই আমার মূলধন কি পাবে হ্রাস পাবে। তাহলে দায় বৃদ্ধি মালিকানা সত্য হ্রাস। পরে আছে মার্চ 20 বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের আয় তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব নামক সম্পদ কি পাবে বৃদ্ধি পাবে, আমি তার কাছ থেকে পাবো বাকিতে বিক্রয় করেছি। তাহলে দেখা যাচ্ছে এটা দ্বারা এই যে এখানে আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব নামক আমার সম্পদ বৃদ্ধি পেল, আর এটা ছিল 14 আর এটা হবে 20। তাহলে প্রাপ্য হিসাব 60,000 টাকা বৃদ্ধি পেল আর এদিকে বিক্রয় প্রতিষ্ঠানের আয় তাই মালিকানা সত্য বৃদ্ধি পাবে। এরপর আছে পাওনাদারকে পরিশোধ করা হলো 30,000 টাকা, পাওনাদার মানে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবকে 30,000 টাকা পরিশোধ করেছি, নগদ পরিশোধ করেছি, তাহলে আমার নগদ হ্রাস পাবে, অপর দিকে পরিশোধ করে দিয়েছি তাই দায়ও কি পাবে হ্রাস পাবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 27 তারিখ আমরা 30,000 টাকা পরিশোধ করেছি, তাহলে নগদ 30,000 টাকা হ্রাস পাবে, অপর দিকে পরিশোধ করার ফলে এই প্রদেয় হিসাব নামক দায়টাও 30,000 টাকার জন্য কি পাবে হ্রাস পাবে। তাহলে সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্য কি পাবে হ্রাস পাবে। তারপর আছে দেনাদার থেকে নগদ আদায় 36,000 টাকা, মার্চের 30 তারিখ দেনাদার থেকে নগদ আদায় করেছি 36,000 টাকা। তাহলে দেনাদারের কাছ থেকে আদায় নগদ আদায় করেছি 36,000 টাকা, তাহলে আমার নগদ সম্পদ বৃদ্ধি পাবে আর দেনাদার বা প্রাপ্য হিসাব আমার সম্পদ ছিল, তাহলে এই সম্পদটা কিভাবে হ্রাস পাবে, তার কাছ থেকে আদায় হয়ে গেছে। তাহলে দেখো একটা সম্পদ বৃদ্ধি আর একটা সম্পদ হ্রাস। এবার সর্বশেষ আছে কর্মচারীকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা, কর্মচারীকে 8,000 টাকা বেতন প্রদান করা হলো। তাহলে বেতন প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় মূলধনকে কি করবে হ্রাস করবে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন মূলধনের সাথে সম্পর্কিত। তাহলে নগদ টাকা যেহেতু পরিশোধ করেছি 8,000 টাকা নগদ হ্রাস পাবে আর এদিকে মূলধন 8,000 টাকা কি পাবে হ্রাস, কারণ বেতন প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় তাই মূলধনকে এটা কি করবে হ্রাস করবে। তা দেখা যাচ্ছে সম্পদ হ্রাস পেলে
দায় অথবা মালিকানা সূত্র কি পাবে হ্রাস পাবে এখন যদি আমরা সবগুলো কলাম যোগ বিয়োগ করি তাহলে আমরা দেখব মোট সম্পদ ইকুয়াল টু দায় ও মালিকানা সূত্র তাহলে আমরা এটা এখন যোগ করি যোগ বিয়োগ তাহলে দেখো এখানে নগদ দেখো 80,000 80,000 তারপর দেখা যাচ্ছে মাইনাস 60,000 মাইনাস 20,000 যোগ 110,000 মাইনাস 30,000 যোগ 36,000 মাইনাস 8,000 দেখা যাচ্ছে 108,000 টাকা এটা হচ্ছে আমার নগদ উপরে দিয়ে দিচ্ছি নগদ হচ্ছে 108,000 টাকা তারপর সরঞ্জাম দেখো 120,000 তাহলে মোট 120,000 তারপর দেখা যাচ্ছে 60,000 আর 36,000 তাহলে 60,000 থেকে 36,000 কে দিব বাদ দিব থাকে 24,000 আমার প্রাপ্য হিসাব এখন আছে 24,000 তাহলে দেখা যাচ্ছে আমাদের মোট সম্পদ কত এই তিনটা মিলে আমরা দেখি 24,000 যোগ 120,000 যোগ 108,000 তাহলে মোট দেখা যাচ্ছে 252,000 আমার তিনটা সম্পদ মিলে হয়েছে 252,000 এবার এখানে আসি দেখো প্রদেয় হিসাব 40,000 টাকা যোগ আর পরিশোধ করে দিয়েছে 30,000 তাহলে প্রদেয় হিসাব হচ্ছে 10,000 এখন দেখি মূলধন দেখো মূলধন 180,000 মাইনাস 60,000 যোগ 110,000 মাইনাস 40,000 যোগ 60,000 মাইনাস 8,000 242,000 তাহলে দেখো মূলধন 242,000 আর প্রদেয় হিসাব 10,000 তাহলে এই দুইটা মিলে কত হলো 252,000 তাহলে এই যে দেখো আমাদের মোট সম্পদ 252,000 ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সূত্র 252,000 তাহলে এভাবে টেবুলার ছকে লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব ব্যাখ্যা করতে হয় দেখাতে হয় তাহলে তোমরা আগে জানো বিষয়গুলো আগে পড়েছো তাহলে বইতে দেখবে এরকম উদাহরণ অনেক আছে এক্সারসাইজও আছে আমি নির্দিষ্ট করে আজকে দিচ্ছি না অথবা আমি তোমাদের জন্য যদি দেই বইতে প্রশ্ন যাই থাকুক না কেন তোমাদেরকে আমি এই জিনিসটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব টেবুলার ছক আমরা পরবর্তী ক্লাসেও দেখব তোমরাও একটু চেষ্টা করো তাহলে এখানে তোমাদের জন্য আছে দেখো কি কি দেখবে আমি এখানে লিখে দিচ্ছি বইয়ের অনুশীলনী প্র্যাকটিস করবে অনুশীলনী 29 28 উল্টা পাতা হয়ে যাচ্ছে বইতে প্রশ্ন যাই থাকুক না কেন টেবুলার ছকে আমরা লেনদেনের প্রভাবটা তোমাদেরকে দিলাম প্র্যাকটিসের জন্য তাহলে মেয়েরা এভাবে এই অংশটা প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে আবার আমরা ছোট ছোট কিছু অংশ দেখব তোমরা জানো এই চ্যাপ্টারটিতে এই অধ্যায়ে ছোট ছোট অনেকগুলো বিষয় আছে তোমরা আগেও করে আসছো
যেমন স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করা, হিসাবের শ্রেণী নির্ণয় করা, তারপর লেনদেনের প্রভাব ছকে, লেনদেনের প্রভাব টেবুলার ছকে, তারপর আছে লেনদেন কিনা চিহ্নিত করো কারণ সহ ব্যাখ্যা। তাহলে এই বিষয়গুলো তোমরা একটু প্র্যাকটিসে রাখবে, সবগুলো বিষয় ব্ল্যাকবোর্ডে ওইভাবে দেখানো হয়তো সম্ভব হবে না, তারপরও যতটুকু সম্ভব হয় তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, মেয়েরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।